তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা করিমপুর কৃষ্ণনগর যে ট্রেন লাইন হচ্ছে তার সাইডে কিন্তু এই রাস্তাটা হচ্ছে। আমি আপনাদের সামনে তোলার যারা চেষ্টা করছি, এটা হচ্ছে সেই রাস্তা, অনেক গভীরতা করে সেই ইট পাড়া হচ্ছে আর এখন জল দেওয়া হচ্ছে আর ওখানে রোলার দিয়ে সেই কাজ চলছে, সেটা আপনাদের সামনে তোলার যারা চেষ্টা করছি। আর সাইড দিয়ে কিন্তু একটা সাইডে কিন্তু পুরো জমি, হ্যাঁ, সেগুলো আপনাদের সামনে তোলার যারা চেষ্টা করছি। আর এই সেই জল দেওয়া হচ্ছে এখন সেই রাস্তাতে, হ্যাঁ, এটা হচ্ছে লোকাল রাস্তা, সেই লোকাল রাস্তাটা এখন সারা হচ্ছে আর সেটা আপনার সামনে তোলা ধরার চেষ্টা করছি। এই সাইডটা চলে যাবে সেই নদীটা গ্রাম বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চরে যাচ্ছে যে সেই রাস্তায় কিন্তু এই রাস্তাটা এখন তৈরি হচ্ছে। দেখুন এখন জল দেওয়া হচ্ছে রাস্তাতে আর অনেক গভীরতা খুঁড়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে। পাচ্ছেন এই সাইড থেকে সোজা চলে যাবে চর, হ্যাঁ, ধারণপাড়া এই সাইডে চলে যাওয়া যাবে আর এই সাইডটা যাবে পুরো নতিডাঙ্গার দিকে। তো তুলে ধরার চেষ্টা করছি আরও একটা নতুন আপডেট, যেটা রাস্তা হচ্ছে, দেখুন এই যে জল দেওয়া হচ্ছে, তুলে ধরার চেষ্টা করছি সেই যে নতিডাঙ্গা থেকে যে চন্দ্রমিনগঞ্জ যাচ্ছে সেই রাস্তাটাই এখন কাজ চলছে। আর সামনে রোলার দাঁড়িয়ে আছে আর এই সাইড দিয়েই চলে যাবে, দেখতে পাচ্ছেন এই যে বাগানগুলা, এই বাগান দিয়ে চলে যাবে করিমপুর কৃষ্ণনগর সেই ট্রেন। আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সেই করিমপুর কৃষ্ণনগর যে ট্রেন লাইন তার সাইড দিয়েই, হ্যাঁ, ট্রেন লাইনের সাইড দিয়েই হচ্ছে এই রাস্তা, দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু সেই ট্রেন লাইনের সাইড দিয়ে হচ্ছে। তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর স্যার ওনাকে কাজ কিন্তু দুমদাম চলছে করিমপুর সংলগ্ন এলাকা যেটা নতিডাঙ্গা গ্রাম। দেখুন বন্ধুরা কাজ কিন্তু দুমদাম চলছে। দেখুন এটা হচ্ছে নতিডাঙ্গা গ্রাম আর সামনে হচ্ছে থানাপাড়া, যেটা করিমপুর কৃষ্ণনগর যে ট্রেন লাইন হচ্ছে তার মাঝামাঝি এই রাস্তাটা তৈরি হচ্ছে। দেখুন এখন কিন্তু সব রোলার দিয়ে সব ইটের কাজ চলছে আর জল দেওয়া হচ্ছে, সঙ্গে আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করছি। তো এখন সামনে একটা গাড়ি আছে, ওখানে কি হচ্ছে সেটা আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করবো। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা দেখুন এখানে কিন্তু সব ই তৈরি করা হবে, সেই যে সব পোতা হবে। দাদা এখানে শাল কাঠ পোতা হবে নাকি সাইডে? তো বন্ধুরা দেখুন এই যে সব শাল কাঠ, এই সাইড দিয়ে সব গাডোয়াল তৈরি করা হবে, দেখতে পাচ্ছেন। আর এই যে সব দাদারা এই মেশিনটা নামাচ্ছে, এটা দিয়ে তৈরি হবে সেই গাডোয়াল তৈরি করার কাজ। আপনাদের সামনে তোলা ধরার চেষ্টা করছি, এইটা হচ্ছে পুরো গাডোয়াল হবে সেই শাল কাঠ দিয়ে, দেখতে পাচ্ছেন এখন মেশিন নামানো হচ্ছে।